তিনি যখন দেখেছেন বৃদ্ধি করতে আমার যেতেই হবে। ঠাকমা, তুই বৃদ্ধি করতে যাবে কেন গো? আহ, শুনলি না, তিনি ডেকেছেন। তিনিটাকে সামনে গিয়ে তার কি ছিলি? ঠাকুরদেব তো নিয়ে এমন করে কথা কয়? শুরু তো ও করলো। এই আমি তোকে সুর দিয়েছি। ঠাকমা, তুই ওর কথা শুনো না গো, বলো না, বলো না, তুমি তৃপ্তি করতে কেন যাবে? কেন আবার? মানুষ কি তৃপ্তি করতে যায় না? কেন যায়? পুণ্যি করতে, পুণ্যি করতে। তিথিতে গেলে পুণ্যি হয়। পুণ্যি কে? মহাজলে পড়লাম। বলছি না তোকে থামতে, খালি ভুল কথা। পুণ্যি কেউ না, ওটা হয়। শুনিস নি, পাপ আর পুণ্যি ওই দুটো খালি হয়। ও, তো পুণ্যি হলে কি হয়? এবার হবে উপরি, মানুষ স্বর্গে যায়। স্বর্গে গেলে কি হয়? ও, স্বর্গে গেলে শান্তি পাওয়া যায়, সংসার থেকে নিস্তার পাওয়া যায়। এখন চুপ করে দেখিনি, বক বক করে এখন মাথা ধরিয়ে দিলে। এই দেবি, বিছানা হলো? এই তো হয়ে গেছে। ওটা আর হলো? একটা বিছানা করতে তো রাত্রির কভার করে দিলি, ঠিক মায়ের মতো হয়েছি। নিটপিট নিটপিট করা। ঠাকমা, মা নিটপিট করে? দেবো কয়েকটা পিঠে, কয়েকটা পড়লে বুঝতে পারবি কে কি করে, বুঝেছিস? তখন থেকে একই প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। খালি কথা, আবার ভুল কথা। খালি খালি ঠাকুমার মাথা লাগছিস কেন? চুপ থাক। এই তো ঠাকুমা, হয়ে গেছে। যা যা কর, যা শুয়ে পড়। উঠি, শুয়ে পড়। ঠাকুমা, তুমি যে একা একা তীর্থে যাবে, মন ভয় করবে না? কিসের ভয়? আর শ্রী চরণে যাচ্ছি, সেখানে কোনো ভয় নেই রে, কোনো ভয় নেই, কোনো ভয়। বুঝলে বড় বউ, ছেলেটার ব্যবসা পত্র ভালোই চলছে, টাকা পয়সা হাতে বেশ ভালোই আসছে মনে হলো। ভালো ভালো ভালো, খুব ভালো। ওটাকে আর কোন দিক থেকে না পারু, মেজবো এই দিক থেকে একবারে বদলে দিয়েছে। আমাকে আর কিছু বলতে হয়নি বুঝলে, নিজে থেকেই 200টা টাকা বের করে দিলে। ঘুমিয়ে পড়লো? এই ঘুমোলে দেখো না, আজকে আবার স্কুলে ঠ্যাঙানি খেয়েছে। এই দেখো, এই হাতে কেমন দাগ হয়ে গেছে। দেখো তো, লেখাপড়া ধার কাজ দিয়ে যাবে না, ঠ্যাঙানি খাবে না, মোটেই না। আমি তো বড় বলেছি তো। ও মা, তুই এখনো ঘুমোস নি? আরে, তা তুই পড়া বলেছিস তো, তোকে তারা মানলে কেন? ভুল বলেছি তো। শুনছো শুনছো বড় বউ, তোমার ছেলের কথা শুনছে? এই ছেলে তো একবার বাপের মুখ উজ্জ্বল করবে। ও মা, তুই আবার কি কথা? হ্যাঁ গো বড় বউ, সে তুমি জানো না, ছোটবেলায় আমারও তো এমনটাই হতো,
পাঠশালায় মাস্টারমশাই এটা সেটা লিখতে দিত বুঝলে, কি যে দিত কিছুই তো বুঝতুম না, যা মাথায় আসতো তাই লিখে দিত। বাবা তুইও মার খেতে? খেতুম মানে কম মার খেয়েছি? বাপরে বাপরে, মেরে মেরে মাস্টারমশাইদের হাতে একবারে কড়া পড়ে যেত বুঝলি, কিন্তু সুবোধ চাটুর্যে কিছুতেই পাস দিত না। দেখো দেখি কি কথা বলা হচ্ছে ছেলের সামনে, ছেলে শোধরাবে কোনো কেন? আরে তুই মেজখুরির কাছে পড়িস না কেন? পড়া না পড়লে যে মেজখুরি বকে। তা পড়া করবি? মেজখুরি কল্পনা অব্দি পড়াতে দেয় না, বসে থাকে যে ধরে নিয়ে আসে। আরে তা মেজখুরি কি কেবল বকে, আদর করে না? হ্যাঁ এটা সেটা বানিয়ে দেয় না তোকে? ওসব থাক না। কি থাক? ঘরে পড়তে না যাওয়াই ভালো। কেন? মা মোটে পছন্দ করেন না। কি দরকার? মেজ বউয়ের সব ব্যাপারে যা জেদ, আজকাল তো আবার টগর আর ফুটিটাকেও টেনে টেনে নিয়ে যায়। যাক না সে ভালোই তো, অনেক লিখতে পড়তে শিখুক। মল্লিকা টেপিটার তো আর কাগজ কলম ধরা হলো না, এ দুটো যদি খানিক শেখে তো শিখুক। মাসে এতগুলো টাকা লোকসান হয়ে গেল, অতগুলো টাকা কি করে যে উদ্ধার করবো কে জানে। ব্যবসাপত্র সব তুলে দিতে হবে, কপিল বলে সন্ন্যাসী হয়ে যাও। এইসবগুলো সরিয়ে রাখো তো, সরিয়ে রাখো। ব্যাপারখানা কি? কি ব্যাপার? মুখে কথা নেই যে কি বলবো। এই যে আমার এত টাকা লোকসান হয়ে গেল, এত কথা বললো তাতে কিছু নয়? ব্যবসা করছো তাতে কি কেবল লাভই হবে? ও আমার কপালে কেবল লোকসান? কি হলো? আর কিছু বলার নেই না? কি বলবো, বলার মতো কিছুই ঘটেনি আজ, তাই তো? কি ঘটেছে? এই যে খেতে বসে আমি বললাম মায়ের তৃপ্তি করার টাকাটা আমি দিয়ে দেবো, এতে বলবার মতো কি আছে? ও সেটা কিছু নয়, এই যে আমার ব্যবসায় এত লোকসান চলছে তারপরেও একবার সুদ হলে না তো, যে টাকাটা আমি কোথা থেকে দেবো? মায়ের তৃপ্তির জন্য টাকা দরকার হলে ধার কর্জ করেও দেবে। মায়ের একখানা সাত পূরণ করছো, তাতে এত বলবার কি আছে? সেটা তো বলার কিছু নেই, আর আমার তো কোনো কিছুতেই বলার কিছু নেই। না নেই। আর আমি যদি খাবার সময় কিছু না বলে চুপ করে বসে থাকতাম কি হতো? সে ভারী অন্যায় হতো। সে অন্যায় হতো? আর ঘরে ঢুকে আমায় বাকি মানুষ শুনতে হতো না? আমার কর্তব্য কম মনে? চুপ করে বসে থাকলে ঠিক ছিল, সেই বেশ হতো। মেজ বউয়ের বাকি বাণ শুনতে এত ভালো লাগে, তা শোনা হলো না বলে আঁকলো। শালা আমার অভ্যেসটাই খারাপ হয়ে গেছে, এই তোমার চোখ।
টাকা আগে পিছু পিছু না ভেবে এখনো ভেবো না তবে মায়ের সঙ্গে তোমারও খানিক পুণ্যি হয়ে যাবে ঘাটার মাল লেনদেনের কাজে কিছু কাঁচা টাকা হাতে আসছে কিনা টাকার গরমে উনি মহত সাজছে শালা বুঝছো না টাকাটা দিয়ে উনি মাকে তুষ্ট করতে চাইছে বুঝছো না ছাড়ো তো মাকে তো মাকে আরে মায়ের জন্য বাড়ি বই গেছে মেজদা এসব করছি বিজুকে দেখানোর জন্য দেখি যাও দেখে যাও এখন বউয়ের কাছে বসে হ্যাঁ এখন তো বেটা ছেলে একটা চিরোটা কাল মেজ বউ মেজদাকে তামড়ি রেখে দিলে তাই না তাই এইসব না হয় মাঝে মাঝে মনে দি এক লাফি কষি তুমি তো হচ্ছ কেন ছাড়ো তো ও যার বোগা সে ভুগবে কো তোমারটা থেকে কেন আমরা কি কম ভুগছি নাকি বাড়ির বাচ্চা কাচ্চা গুলো পর্যন্ত টিটিয়ার মতো কথা কইছে একটা বদ রক্ত গোটা পরিবারটাকে বিষিয়ে দিল নিত্য নতুন রোজ ফ্যাকটা লেগে আরে মিস দাদা নাই দিদি মাথায় তুলছে তা সে যদি বলো লাই দেওয়ার লোকের তো আর অভাব নেই বাড়ির ভিতরেও যেমন আছে বাড়ির বাইরেও তেমনটি আছে যারা দুদিনের জন্য বাড়িতে ঘুরতে আসে তারাও একেবারে মেজে বউ করে অজ্ঞান হয়ে যায় যা বলেছো বড় জামাই বউটা হয়েছে নারাজছো সব আধিক্যতা দেখানোর জন্য এই বাড়িটাই পেয়েছে আরেকজন রয়েছেন আমাদের বর্দা মেজে বউ ভগবান মেজে বউ মহান এরপর পড়বে মেজ দাকে নিয়ে তিতে টাকা দিচ্ছে আহ বেশ হয়েছে মহৎ সাজার দেখ কেমন সাজা কি ভাবছো পান্ডিল থেকে যখন গুনে গুনে নোটগুলো বের করে দেবে মেজদার বুকের ভেতরটা কড়কড় করবে না ঠিক কর আরো মহৎ সাজো বউকে দেখিয়ে দেখিয়ে কাঁচার টাকা দুদিনে গুলে জল হয়ে যাবে তখন বুঝো বলছিল মিজটা কোন যা দিচ্ছেন দিচ্ছেন তৃপ্তি করতে যাওয়ার আগে তুমিও বরং মার হাতে কিছু দিও কেমন টাকা কি সস্তা নাকি আর তাছাড়া মেজদার মতো আমার ওরকম কাঁচা টাকার আমদানি নেই তুমি খামোখা চড়ছ কেন বলো তো না চড়বে না এই দেখো এসব খুব ছুমাচের কিন্তু আর তাছাড়া তিতির পুণ্যেও তো আমি ভাত পাবো না আমার কথা কানে একবারটি শোনো মেজ ঠাকুর যা দিচ্ছেন তাতে তাহার মার তিতির কাজ হবে কিন্তু তারপরে যদি এটা সেটা ইচ্ছে হয় তখন টাকাখানা হাতে থাকলে বাড়ি ফিরে দেখো মা তোমার সুখ্যাতি করবে
মেয়ে ছেলে হলে কি হবে? শালা পেটে বুদ্ধি আছে। অবশ্যই তার বউ দেখতে হবে না। ওটা শুনলে আমার ভারী কষ্ট হয়। ওদের মায়ের ভারী কষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে কি শুনবি? তাহলে তুমি ব্যাঙ্কুমার ব্যাঙ্কমিং গপ্প বল। না না, লাল কমল আর নীল কমলের গপ্প বলো। ওই যে লাল কমলের আগে নীল কমল জাগে। না না, ওসব গপ্প না। তবে তুমি তোমার ছেলেবেলার গপ্প বলো, তোমার মায়ের গপ্প। রাত দুপুরে কি শুরু হলো নাকি? বুঝছিলাম ঘুমোতে পারছি না, আলোটা চোখে লাগছে। তারপর আর কি, সারাটা দিন ধরে সময় গুনতে গুনতে রাত্রির অপেক্ষা। রাতে তো মা আর বলবে না পড়তে বসে, তখন মা আর কোনো কাজ করবে না। ঠাকুর কখন রাত্রিটা আসবে? তখন মা বলতে পারবে না, এই গায়ে গায়ে ঘুরিস না, কাজ করতে পারছি না। রাত্রিবেলা মায়ের বুকের কাছে ঘেষ্টে গায়ে হাত দিয়ে ঘুম। আমি কেমন করে ঘুমাই?